এটা বুলেটপ্রুফ কাপড়, এই আগুনে কাপড় দিছিল ও 800 টাকা হইছে। সর্বনিম্ন আমরা যেটা নতুন মাল বেছি এটা 500 টাকা 700 টাকা করে পাওয়া যায়। ওরে ধুম চলেছে বেচা কি না যাচাই করো না, পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। মাত্র 800 টাকা হলেই কিনতে পারবেন একটি ব্লেজার। হ্যাঁ দর্শক, গুলিস্তানের এই মার্কেটে 800 থেকে 2000 টাকার মধ্যে কিনতে পারবেন এসব ব্লেজার। ভালো মানের অনেক মানে ব্লেজার আছে। সর্বনিম্ন আমরা যেটা নতুন মাল বেছি এটা 500 টাকা 700 টাকা করে পাওয়া যায়। অবশ্যই একটা না একটা পছন্দ হবে, এর ভিত্তিতে একটা নিয়ে নেব। মোটামুটি কাপড় ভালো খারাপ না। আচ্ছা হঠাৎ দেখতে আসলাম, দেখি যদি পছন্দ হয় তাহলে তো নেওয়ার চেষ্টা করব। তবে মনে হচ্ছে কোয়ালিটি দিক দিয়ে বলতে পারবো ভালো। সর্বনিম্ন 1000 থেকে শুরু এবং সর্বোচ্চ 2000-2500-3000 পর্যন্ত বেশি আমরা। কাপড়ের মান মোটামুটি ভালো আমাদের এখানে, যে কাপড়গুলো এগুলো মার্কেটেও পাওয়া যায়, মার্কেটে একটু দাম বেশি ওরা এই কারণে ধরে। ওখানে আপনাদের ডিসপ্লেটা খুব মানসম্মত, সেলম্যান থাকে, ভাড়া দেওয়া লাগে বেশি এই কারণে। ওন 800 টাকা হয়েছে, একটা সর্বনিম্ন রেট হলো 800 টাকা, আর সর্বোপরি হচ্ছে 2000-2500-2500 টাকা। কাপড় কোয়ালিটি অনেক অতিরিক্ত ভালো, এই জন্য মানুষের এখান থেকে 2000-2500 টাকা ভালো মাল পাওয়া যায়। আচ্ছা এইসব কাপড়গুলো আসলে কোথা থেকে আসে? বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, ইটালি আছে, কোরিয়া আছে, জাপান আছে, সুইজারল্যান্ড আছে, মানে বিভিন্ন রাষ্ট্রের, আবার জাপান আছে, তুরস্ক আছে, বিভিন্ন রাষ্ট্রের মাল আছে এখানে। ওরে ধুম চলেছে বেচা কি না যাচাই করো না, পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। আসলে এই গানের রহস্যটা কি আসলে? এই গানের তো রহস্য হইলো যে বেচা কিনি তো মানে প্রেমের হাট বাজারের কথা বলা হয়েছে, যে কোনো বেচা কিনি আইতে পারে না, ধরায় এই যে এই আগুনে কাপড় দিতে হবে না, ধরবে না। এটা হলো বুলেটপ্রুফ কাপড়, এই কাপড়টা মনে করেন গুলি বন্ধ গুলি ধরবে না, আর মনে করেন না ভিতরে ফাঁই ঢুকবে না। এই এই মালগুলো খুবই ভালো, কিন্তু হেভি ওয়াইট, ওয়াইটটাও 3.5 কেজি আলা। আমাদের এখানে সব ধরনের কম দামি থেকে শুরু করে হাই লেভেলের ব্লেজার পাওয়া যায়। ধরেন আপনার নর্মালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে 1000 টাকা, আর হাই আছে আপনার 3000-4000 টাকা পর্যন্ত ব্লেজার আছে আমাদের কাছে। আবার কোটি পাওয়া যায়, নর্মাল যেটা কোটি ওটা আপনার 500 টাকা, আর যেটা একটু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ওগুলো আপনার 1000-1200 টাকার ভিতরে পাবেন। অনেক ধরনের কালার আছে, আপনার প্রিন্টের কোটি আছে, তারপরে আবার অনেক কাজের ভিতরে কোটি আছে, আবার ব্লেজার এরকম প্রিন্টের আছে, তারপর অনেক কাজের আছে, কাশ্মীরি গুলো আছে, এরকম ভেলভেট কাপড়ের আছে। কোয়ালিটি গুলো আপনার যেগুলো ধরেন আপনার 1000-1200 টাকার ওগুলা মোটামুটি রাফ ইউজের জন্য, আর যেগুলো একটু 2000-2500-3000 টাকা ওগুলা ধরেন আপনার মোটামুটি ভালো, অনেক ভালো কোয়ালিটির ভিতরে। যেমন আপনি যে এটা দেখতেছেন, এই যে একটা কোয়ালিটি অনেক উন্নত মানের কোয়ালিটি, ঠিক আছে। তারপরে যে একটা আছে দেখেন ভেলভেট কাপড়ের, ঠিক আছে, কাতানের ভিতরেও ভেলভেট কাপড়ের কলার দেওয়া আছে, এগুলো ধরেন অনেক ভালো কোয়ালিটি। এগুলো আপনার দাম পড়বে একদম 3000 টাকা, আর এগুলো নিলে এগুলো আবার 1000 টাকা পাবেন। আবার এগুলো যদি কোনো একটা ব্র্যান্ডের দোকানে যায় তখন তো ওনারা তুলনামূলকভাবে একটু বেশিই নিবে, কারণ আপনার মার্কেটে আপনার যেমন আমরা এখানে যে রেটে বিক্রি করতেছি আমাদের খরচ কম, আমরা বিক্রি করতে পারি, ঠিক আছে। মার্কেটে দেখা গেল অনেক খরচ পড়ে যায়, যেমন এই মালটা আমি 3000 বিক্রি করছি, ওখানে আপনি 4000-3500 নিচে পাবেন না।